আজ বিশ্ব অটিজম দিবস। নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে অটিজম, সেরেব্রাল প্যালসি এমন একটা রোগ যে রোগটা কিওর করা খুব দুষ্কর, কিন্তু বিভিন্ন রকমের থেরাপি নিয়ে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা যায়। এই থেরাপির মধ্যে আছে স্পিচ থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, এটা কনভেনশনাল সব জায়গা পরিচালিত। এবং আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, তারা এর পাশাপাশি কিছু টেকনোলজি ইউজ করেন, যে টেকনোলজির মাধ্যম দিয়ে আমরা অকুপেশনের মাধ্যমে কি ঘটে, অকুপেশনের মাধ্যমে আমরা মনে করেন অটিজম বা সেরিব্রাল প্যালসি বা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার কোনো বাচ্চা যদি দৈনন্দিন কার্যক্রম করতে সমর্থ না হয়, তাকে একের পর এক ট্রেনিং দিয়ে অভ্যস্ত করা, অর্থাৎ তার ওয়াশরুমে যাওয়া অভ্যস্ত করা, তার খাবার দাবার অভ্যস্ত করা। স্পিচ থেরাপির মাধ্যমে কি ঘটে, যদি কথা বলতে বাধাগ্রস্ত থাকে এটাকে আবার স্মুথ করে দেওয়া বারবার প্র্যাকটিসের মাধ্যমে। ফিজিওথেরাপির মাধ্যমে ফিজিক্যালি যদি আমার বডির মধ্যে কোনো ডেভিয়েশন থেকে থাকে সেটাকে রিলিভ করা। আলহামদুলিল্লাহ, উন্নত বিশ্বে একমাত্র একটা মেশিন বেরিয়েছে যেটা অটিজম এবং সেরিব্রাল প্যালসির ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই মেশিনটা শশী হাসপাতালে অলরেডি এনেছে। আপনারা ভিডিওতে সেই মেশিনটা এই মাত্র পেয়েছি, তার বদৌলতে সেই মেশিনটার কিন্তু বাস্কেট সহ ভিডিওতে দেখতে পাচ্ছেন। যদি অনেকে প্রশ্ন করবেন যে মেশিন দেখান বাস্কেট কয়, এই মাত্র অনেক সাধনার পরে এটা পেয়েছি বিদায়, বিশাল বড় মেশিন, এবং সেটার ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হোপফুলি আমরা আশা করি যে ঈদের পরে, রমজানের ঈদের পরে আমাদের শান্তিনগর চৌরাস্তাতে যে শশী হাসপাতাল আছে সেখানে এই অটিজম সেরিব্রাল প্যালসি নিয়ে একটা তাদের চিকিৎসা পুনর্বাসন রিহ্যাবের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমাদের কনভেনশনাল যে সিস্টেম আছে, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, সেগুলি থাকবে, এর পাশাপাশি আকুপাঙ্কচার থাকবে, এর পাশাপাশি এই যে উন্নত বিশ্বে যে মেশিনটা আবিষ্কৃত হয়েছে এই মেশিনও থাকবে, এই জাতীয় ওয়ার্ল্ডের মধ্যে যেখানে যে ডিভাইস ইউজ করা হচ্ছে সেই ডিভাইসগুলো থাকবে, এর মাধ্যম দিয়ে আমরা এই জাতীয় বাচ্চাদেরকে সেবা প্রদান করে তারা যেন যদিও কিওর না হয় তবে যেন স্বাভাবিকভাবে নিজের কাজকর্মটা নিজে করতে পারেন, এতটুকু সফলতা আসে, সেই লক্ষ্য নিয়ে শশী হাসপাতাল এগিয়ে চলছে। যারা এই সেবাটা নিতে চান তারা ঈদের পরে শান্তিনগর চৌরাস্তাতে শশী হাসপাতালে এসে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।